হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। গুড ইভিনিং, এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আমরা HTML ফর্মের কোনো ডাটাকে আমরা গুগল শিটের মধ্যে স্টোর করতে পারি। তার জন্য আমরা একটি বুস্টেপের প্রিবিল্ট ফর্ম নিয়ে নেব এবং ওই ফর্মের মধ্যে আমরা ডাটাকে ইনপুট করব এবং ওই ডাটাগুলি আমাদের গুগল শিটের মধ্যে স্টোর হয়ে যাবে। তো এখন আমি W3 স্কুল থেকে একটি প্রিবিল্ট ফর্মের ডাটা কপি করে নিলাম এবং ওই ডাটাটিকে ডাটা স্টোর নামক একটি HTML ফাইলের মধ্যে রেখে দিলাম। এখন এই HTML ফাইলটির মধ্যে আমরা ফর্মের ইনপুট ট্যাগগুলোর মধ্যে কিছু চেঞ্জেস করব, যাতে করে আমরা তিন ধরনের ডাটা ইনপুট হিসাবে নিতে পারি। একটি হবে ইউজার নেম, অন্যটি হলো ইমেল এবং থার্ড হলো অ্যাড্রেস। আমি আশা করব যে আপনাদের HTML ইনপুট ট্যাগ সম্পর্কে বেসিক নলেজ আছে, তাই আমি আমার এই ভিডিওতে HTML ইনপুট ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি না। আমি জাস্ট আমার এই ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যাতে করে আমরা আমাদের নেক্সট পার্টে চলে আসতে পারি। তো এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করি, তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েব পেজের মধ্যে যে ফর্মটি ক্রিয়েট করেছি তার মধ্যে তিন ধরনের ডাটা আমরা ইনপুট নিতে পারবো। একটি হলো নেম, যার টাইপ হলো টেক্সট, অন্যটি হলো ইমেল, যার টাইপ হলো ইমেল এবং থার্ড হলো অ্যাড্রেস, যার টাইপ হলো টেক্সট। তো এখন আমাদের নেক্সট কাজ হলো একটি গুগল শিট ক্রিয়েট করা। তার জন্য আমি গুগল সার্চ বারের মধ্যে টাইপ করে দেব গুগল শিট, তাহলে দেখতে পারবো যে গুগল শিটের একটি অনলাইন এডিটরের অপশন চলে এসেছে। আমরা ওই অপশনটির মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের গুগল শিটের জন্য একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে আমরা ক্লিক করব গো টু শিটস অপশনটির মধ্যে। তো ওই গো টু শিটস বটনটির মধ্যে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের গুগল শিটটি ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। তো এখন আমি একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম এবং ওই ব্ল্যাঙ্ক পেজের নেম আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে আমার এই গুগল শিটের পেজটির নাম আমার ইচ্ছে মতো রেখে দিলাম এবং আমরা এখানে যেই যেই কলামের মধ্যে ডাটা রাখবো ওই কলামের নেমগুলো আমাদের লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা ফর্মের মধ্যে যে ইনপুট ট্যাগগুলির নেম যা রেখেছিলাম ঠিক ওই নেমগুলোই আমাদের এখানে কলাম হিসেবে রাখতে হবে। অর্থাৎ আমাদের গুগল শিটের কলামের নেম এবং HTML ফর্মের ইনপুটের নেমের মধ্যে আপার কেস ও লোয়ার কেস মেনটেন করতে হবে। তো এখন আমরা আমাদের গুগল শিটের মধ্যে তিনটি কলাম ক্রিয়েট করে নিলাম, যাতে করে আমরা তিনটি ডাটাকে এই গুগল শিটের মধ্যে স্টোর করতে পারি আমাদের HTML ফর্মের ডাটা অনুসারে। এখন আমাদের এই গুগল শিটের মধ্যে ডাটা স্টোর করার জন্য অ্যাপ স্ক্রিপ্টের মধ্যে কিছু কোড লিখতে হবে। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে এক্সটেনশন যে অপশনটি রয়েছে তার মধ্যে। এই অপশনটির মধ্যে ক্লিক করলে দেখতে পারবো যে অ্যাপ স্ক্রিপ্টের একটি অপশন আছে। আমরা এই অ্যাপ স্ক্রিপ্ট অপশনের মধ্যে ক্লিক করলে একটি কোড এডিটরের পেজ ওপেন হয়ে যাবে, যার মধ্যে আমরা অ্যাপ স্ক্রিপ্টের কোডগুলোকে টাইপ করব এবং ওই কোডের মাধ্যমেই আমাদের HTML ফর্মের ডাটাগুলি এই গুগল শিটের মধ্যে স্টোর হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে আমাদের গুগল শিটের লোকেশনটিকে টার্গেট করতে হবে। তার জন্য কনস্ট শিটস নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম এবং তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম স্প্রিড শিটস অ্যাপ ডট ওপেন বাই URL এবং ওই URL ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিব গুগল শিটের URLটিকে। তার জন্য আমি গুগল শিটের URLটিকে কপি করে নিলাম এবং ওই URL ফাংশনের ভিতর রেখে দিলাম। বন্ধুরা, এখন আমাদের ওই গুগল শিটের URL দ্বারা ওই পার্টিকুলার শিটটিকে টার্গেট করতে হবে যেই শিটটির মধ্যে আমরা আমাদের ডাটাগুলি স্টোর করব। তার জন্য আমি একটি ভেরিয়েবল নিয়ে নিলাম কনস্ট শিট নামে এবং তার ভ্যালু দিয়ে দিলাম শিট, যা টার্গেট করছে গুগল শিটের লোকেশনকে, এবং গ্যাট শিট বাই নেম নামে একটি ফাংশন নিয়ে নিলাম যার মধ্যে থাকবে আমাদের ওই পার্টিকুলার শিটের নেম, যেই শিটের মধ্যে আমরা আমাদের ডাটাগুলোকে স্টোর করব। যেমন এখানে শিটের নেমটি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে শিটের নাম আছে শিট ওয়ান। এখন গ্যাট শিট বাই নেম ফাংশনের ভিতর গুগল শিটের নামটি বসিয়ে দিলাম যেই শিটের মধ্যে আমরা আমাদের HTML ফর্মের ডাটাগুলোকে স্টোর করব এবং ওই গ্যাট শিট বাই নেম ফাংশনটির নিচে আমাদের আরও একটি ফাংশন রাখতে হবে, যা হবে ডু পোস্ট, যা বেসিক্যালি আমাদের HTML ফর্ম থেকে যখন ডাটা এই পেজের মধ্যে আসবে তখন এই ফাংশনটি কাজ করবে।
এখন ডু পোস্ট ফাংশনের ভিতর আমরা লেট ডাটা নামে একটি ভেরিয়েবল রেখে দিলাম, যার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম ই ডট প্যারামিটার, যার মধ্যে আমাদের ইনপুট ফিল থেকে আসা ডাটাগুলি এই ডাটা নামে ভেরিয়েবলটির ভিতর স্টোর হয়ে যাবে। এখন শিট ডট আপেন রো ফাংশনের মাধ্যমে আমরা আমাদের এইচটিএমএল ফর্ম্যাট ডাটাগুলোকে আমাদের গুগল শিটের মধ্যে স্টোর করব, যার জন্যে আপেন রো ফাংশনের ভিতর একটি অ্যারে নিয়ে নিলাম, যেই অ্যারের এলিমেন্ট হিসেবে আমরা নিয়ে নিলাম ডাটা ডট নেম, সেকেন্ড এলিমেন্ট হিসেবে নিয়ে নিলাম ডাটা ডট ইমেল, এবং থার্ড এলিমেন্ট হিসেবে নিয়ে নিলাম ডাটা ডট অ্যাড্রেস। এখন আমাদের আউটপুটের জন্য এই ফাংশনের একটি রিটার্ন স্টেটমেন্ট নিয়ে নিলাম, রিটার্ন কন্টেন্ট সার্ভিস ডট ক্রিয়েট টেক্সট আউটপুট, এবং এর ভ্যালু হিসেবে দিয়ে দিলাম সাকসেস। অর্থাৎ আমাদের এই ফাংশনটি যদি রান করে তবে এই সাকসেস মেসেজটি রিটার্ন হয়ে যাবে। তো এখন আমাদের কোডটিকে রান করতে হবে, তার জন্য আমরা কোডটিকে প্রথমে সেভ করে নিলাম এবং রান বাটনের মধ্যে ক্লিক করে কোডটিকে রান করে নিলাম। কোডটি রান হতে 20-30 সেকেন্ড টাইমও নিতে পারে। তো আমাদের এই কোডটি যদি রান হয় তাহলে দেখতে পারবো যে একটি পপ আপ বক্স উঠে আসবে, ওই পপ আপ বক্সের মধ্যে রিভিউ পারমিশনস যে বটনটি রয়েছে তার মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আরও একটি পপ আপ বক্স উঠে আসছে। এই পপ আপ বক্সের মধ্যে থেকে আমরা আমাদের ইমেলকে সিলেক্ট করব, যেই ইমেলের মধ্যে আমাদের গুগল শিটটি ক্রিয়েট করা আছে। তো আমরা যখন আমাদের ইমেলটিকে সিলেক্ট করব তখন দেখতে পারবো যে আরও একটি পেজ শো হচ্ছে, যেই পেজটির মধ্যে আমরা অ্যাডভান্সডের মধ্যে ক্লিক করব তখন দেখতে পারবো যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, তার মধ্যে আমরা গো টু আনসেভ প্রজেক্টের মধ্যে ক্লিক করব এবং তারপর আমরা আমাদের প্রজেক্টটিকে অ্যালাউ করব, তাহলে দেখতে পারবো যে আমাদের কোডের রানিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের এই প্রজেক্টটিকে ডিপ্লয় করতে হবে, তার জন্য আমাদের ডিপ্লয় যে বটনটি রয়েছে তার মধ্যে ক্লিক করব এবং নিউ ডিপ্লয়মেন্টের মধ্যে ক্লিক করে আমরা দেখতে পাবো যে একটি পপ আপ বক্স চলে এসেছে। তার মধ্যে আমরা সিলেক্ট ট্যাবের মধ্যে ক্লিক করে ওয়েব অ্যাপের মধ্যে ক্লিক করব, যেহেতু আমরা এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি। এখন দেখতে পারবো যে আমাদের এখানে মাল্টিপল ইনপুট ফিল চলে এসেছে, তার মধ্যে আমরা ডিসক্রিপশনের মধ্যে আমাদের ইচ্ছে মতো যা কিছু টাইপ করতে পারি, এবং হু হ্যাজ অ্যাক্সেস যেই ইনপুট ফিল্ডটি রয়েছে তার মধ্যে আমাদের সিলেক্ট করতে হবে এনিওয়ান। তারপর আমাদের এই যে ডিপ্লয়মেন্ট ফিল্ডটি রয়েছে সেটিকে ডিপ্লয় করে দিতে হবে, তাহলে দেখতে পারবো যে নতুন একটি পপ আপ বক্স উঠে এসেছে যার মধ্যে এই ডিপ্লয়মেন্টের ইউআরএল শো হচ্ছে। তো আমাদের ওই ইউআরএলটিকে কপি করে আমাদের এইচটিএমএল ফর্মের মধ্যে যেই অ্যাকশন ফিল্ডটি রয়েছে তার মধ্যে রাখতে হবে। তো আমি এই ইউআরএলটিকে কপি করে নিলাম এবং আমাদের এইচটিএমএল ফর্মের মধ্যে যেই ফর্ম ট্যাগের ভিতর যেই অ্যাকশন অ্যাট্রিবিউটটি রয়েছে তার মধ্যে এই ইউআরএলটিকে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই এইচটিএমএল ফর্মের মাধ্যমে ডাটা ইনপুট নিয়ে সাবমিট করি তাহলে দেখতে পারবো যে আমাদের গুগল শিটের মধ্যে চলে গেছে। তো প্রথমে আমি গুগল শিটটি ওপেন করে নিচ্ছি যাতে দেখতে পারি যে আমাদের গুগল শিটের মধ্যে বর্তমানে কোনো ডাটা আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুগল শিটের মধ্যে বর্তমানে কোনো ডাটা নেই। তো এখন আমরা আমাদের ওই এইচটিএমএল ফর্মের মধ্যে যাচ্ছি, তার মধ্যে গিয়ে আমি নেম ইনপুট ফিল্ডের মধ্যে নিয়ে নিলাম উজ্জ্বল সরকার, এবং ইমেল ইনপুট ফিল্ডের মধ্যে নিয়ে নিলাম admin@gmail.com, এবং অ্যাড্রেস ইনপুট ফিল্ডের মধ্যে নিয়ে নিলাম আমতুলি। এখন যদি আমি আমার এই এইচটিএমএল ফর্মটিকে সাবমিট করি তাহলে দেখতে পাবো যে এই ফর্মটি থেকে আমাদের ওয়েব পেজটি রিডাইরেক্ট হয়ে যাচ্ছে অন্য একটি পেজের মধ্যে, যেখানে একটি সাকসেস মেসেজ শো হচ্ছে। এবং আমরা যদি আমাদের গুগল শিটটি ওপেন করি তাহলে দেখতে পাবো যে আমরা যেই ডাটাগুলি ইনপুট নিয়েছিলাম সেগুলি এই গুগল শিটের মধ্যে স্টোর হয়ে গেছে। সেমভাবে আমি যদি আমাদের এই এইচটিএমএল ফর্মের মধ্যে নতুন কোনো ডাটা ইনপুট নিই এবং ওই ডাটাগুলোকে সাবমিট করি তবে দেখতে পারবো যে আমাদের গুগল শিটের মধ্যে ওই ডাটাগুলোও স্টোর হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা এই সেম কাজটি কীভাবে অ্যাজেক্সের মাধ্যমে করতে পারি, অর্থাৎ আমরা যখন ফর্মের মাধ্যমে ডাটা আপলোড করব তখন যাতে সাকসেস মেসেজটি পেজ রিডাইরেক্ট হয়ে না আসে, অর্থাৎ আমরা যেই পেজের মধ্যে আমাদের ডাটাগুলোকে আপলোড করছি ঠিক ওই পেজের মধ্যেই আমাদের সাকসেস মেসেজটি শো করে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।